যথাযথ সংরক্ষণ আর সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে যাওয়ার পথে প্যারিমাধবের জমিদার বাড়িটি। ব্রিটিশ শাসন আমলে 1944 সালে জমিদার বাড়িটি তৈরি করেন প্যারিমাধব জমিদার। স্থাপনাটি সংরক্ষণের অভাবে ইতিমধ্যে ছাদে ও দেওয়ালে জন্মেছে আগাছাসহ বিভিন্ন রকমের গাছ। এতে করে যে কোনো সময় ধসে পড়তে পারে বাংলার অতীত ইতিহাসের সাক্ষী হয়ে থাকা জমিদার বাড়িটি। থাইল্যান্ডের রাজকন্যা মাহাচাক্রি শিরিনধন 2010 সালে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নে অবস্থিত প্যারিমাধব জমিদার বাড়িটি পরিদর্শন করেন। সেই সময় স্থাপনাটির কিছুটা যত্ন ও সংরক্ষণে থাকলেও বর্তমানে জরাজীর্ণভাবে পড়ে আছে। এভাবে অযত্ন আর অবহেলায় পড়ে থাকা ইতিহাস ঐতিহ্যের সাক্ষী, প্রাচীন এই স্থাপনাটি রক্ষণাবেক্ষণ করলে পর্যটন ও বিনোদন কেন্দ্রের গুরুত্বপূর্ণ স্থান হিসেবে গড়ে উঠতে পারে।